চুন করে মুখ প্রাচীর করে বসে শ্রীযুত খোকা, কেননা তার মা বলেছেন সে এক নিরেট বোকা। ডান পিঠে সে খোকা এখন মস্ত একটা বীর, হুঙ্কারে তার হাঁস মুরগির ছানার চক্ষু স্থির। সাত লাঠিতে ফড়িং মারেন এমনি পালোয়ান, দাঁত দিয়ে সে ছিললে সেদিন আস্ত আলোয়ান। ন্যাংটা পুটো দিগম্বরের দলে তিনিই রাজা, তারে কিনা বোকা বলা কি এর উচিত সাজা। ভাবতে ভাবতে খোকার হঠাৎ চিন্তা গেল থেমে, দে দৌড় চোঁচা আত্মহলে প্রাচীর হতে নেমে। বুকের ভেতর ছপাই নপায় ধুকপুকনির চোটে, বাইরে কিন্তু চতুর খোকা খাপড়ালেন না মোটে। হাঁপিয়ে এসে মায়ের কাছে বললে, ও গো মা, আমি নাকি বকচন্দর, বুদ্ধি দেখে যা, ওই না একটা মোটকু বানর দিব্যি মাচাই বসে লাউ খাচ্ছে, কেউ দেখেনি, দেখি আমি তো সে। দিদিদেরও চোখ ছিল তো, কেউ কি দেখেছেন, তবে আমায় বোকা কও যে, এ এ হাসো কেন, কি কও, এ কি বুদ্ধি হলো, দেখবে তবে, এ বুদ্ধি আমার ভোলা তুলো হা হা হা।